খেলা পথর গলি দে কলা তল মার তালি মামুলো এ বাবু দায়া দায়া কোন তু আগে আগে দৌড়ুছু পছে পছে মু মামু না তু যো রেটে ডাকিলু মু ভাবিলে কোন নাই কোন হেইজু আউ আউ ছাড় সে কথা কইলু কোন হেইছি মামু আলো গদ্ধ গপ শুনিবু গদ্ধ গপ কোন গদ্ধ গপ শুনাবে তু মতি এটি ডাকিছু বুঝিলু ঘনিয়া তু যেমিতে ডাকিলু না মু ভাবিলে কোন গোটা দুর্ঘটনা ঘটি গেল তু গদ্ধ গপটা শুনিলে সবু বুঝি পারিবু আ তাহলে শীঘ্র ক ইয়ারা এক দিনর কথা গোটিয়ে রাজ্যরে যেতে গধ থিলে একত্রিত হই গোটিয়ে মিটিং কলে কহিলে আমি সমস্তে বাহি যা পিলা ছুয়া ধরি জঙ্গলকু পড়াইবা সেয়া হেলা ল মামু যেতে গধ থিলে সমস্তে বা হই গলে পিলা ছুয়া ধরি জঙ্গলকু পড়াইলে হেলে রাজা ঘর গধ বাহেলা নেইল মামু রজা ঘর গধ কোন কহিলা জানিছু কোন কহিলা কহিলা মু রাজকুমারী কি বাহ হবি বুঝিলু মামু তু যেমিতি হসিলু না সবু গধ মিশি সেমিতি হসিলে হেলে সবু গধ পিলা ছুয়া নেই জঙ্গলকু পড়াইলে রোজা ঘর গধ কোন তু কথাটা বুঝি পারুন কিলো মামু আম মালিক রুদ্র বাবুঙ্ক বড় ঝিও সেলিনা ম্যাডাম মতো পরা কনেই কনেই চাইছেন্তি লে এইটি মামু মো হাতরু কেতে থর গজরা নেই তাক মুন্ডেরে খসিলেনি বুঝিলে মামু আম মালিক রুদ্র বাবু রাগি গলে কহিলে যে তো গোটে মালি টোকা দেখি আ দেই দেবি সেই লো ফেরেলো মামু এই ঘরে পড়ি রহিছি রাজকুমারী সেলিনা কু বাদি অতলা চল সম্পত্তির মালিক হেবি মামু সিয়ে মো প্রেম কু বুঝি পারলানি বাস্তব কু বাই গলা ইরা এক কথা রেখা প্রেম করি প্রেমিক হতাশ প্রেমিক হতাশ হেইনি আশা থিলা বড়টা নহলা নাই এ ছোটি লাগু নহলে ভাই পড়িবা ইরা হেলুনি আগকু রখে না পছর কলি দে দলাদন মার তালি মামু সে বাপ ঝিও দি জন কর মু তালি বজাই পকাইবু তু তু যেমিতে কথা তা কছু তার তাটি পকাইবু আউ তো তালি যেমিতে বাজি যিব ইরা রুদ্রপতা মানসিং চাইলে তো ভলিয়া শহেটা ঘনকু হাণিকি পতি দব বুঝিলু কেস হব নাকি বাস হব নি বিরুড়ি বসার হাত মানে থকি যাবু বুঝিলু আম রুদ্র বাবু মো কথা জানি না ঘনিয়া সব ঠিক ঠাক চলিছি না আজ্ঞা দূরদর্শন তুমি কেতু আসিল এই সাঙ্গে সাঙ্গে ঘনিয়া ঘর ভিতরকু যা আজ্ঞা ভাই মনরে বসি হংস কু খেলা ভাই মনরে বাপু বইলা ভাই মনরে বসি হংস কু খেলা আরে যাও তো না দেখি বাপু
দূরদর্শন মুকেশটা কেতে বাট গলা এই প্রসেসিং এ চলে যা গিয়া হেলে হেলে কিন্তু অথবা এ সব মু শুনিবাকু চাহে না যেতে শীঘ্র ডিভোর্স হব সেতে শীঘ্র মো জিওর বাহাগর আই মাইসেলফ এ দূরদর্শন দনসেনা রে পচাড়া পত্র রাহা জানি এ সব কেসর মোটো কই বলেই কি যাই পারে না আজ্ঞা কিন্তু কিন্তু পুড়ি কর কহো কেতে টঙ্কা নব মোর টঙ্কা দরকার না আজ্ঞা মোর খালি গ্রাউন্ড দরকার কোন গ্রাউন্ডটা হলে ছাড়া পত্র কেসটা শীঘ্র হব মোর সেই গ্রাউন্ডটা দরকার গ্রাউন্ড খোঁজ দূরদর্শ গ্রাউন্ড খোঁজ কোন গ্রাউন্ডটা হলে ছাড়া পত্র কেসটা শীঘ্র হব সেইটা পা মো মুন্ডরে বসুনি কোন গ্রাউন্ড কোন গ্রাউন্ডটা হলে ছাড়া পত্র কেসটা শীঘ্র হব সেইটা পা মো দূরদর্শ এমিতি দফা লগাইব যেমিতি সে আজীবন জেল হব আউ তারপরে সুমন যেমিতি সেলি নাকু বাউয়ে এ ভাই মু ওড়িশারে টপার হয়েছি ভাই সুমন ভাই টঙ্কারে তু মনিষ হইতু রে দা 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 মুন্ডিয়া মার দা তুমি সান ভণজা পাঠের সাঠের সবুতরে নিখুণ কোথায় খুঁড়ি পারিবে না আজ্ঞা বড়িয়া 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 আচ্ছা সুমন কোন পড়িছ স্যার বায়োকেমিস্ট্রি পিএইচডি করলি আজ রেজাল্ট পালা ওড়িশার মো টপর হয়েছি ওয়েল ডন সুমন ওয়েল ডন আচ্ছা সুমন তুমি ফরেন যাব নাম ওড়িশার কিছু জব করিব নাই স্যার মু জব করিবি মোর জব নিহাতি দরকার ঠিক আছে আজ সন্ধ্যারে তোমার ভাই কু নেই মতে বঙ্গলা ভিতরে দেখা কর দূরদর্শন তবে বি মতে যাই দেখা করিব ভাই 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 এ ভাই তুমি সেইয়াড়ে অনেছ কন তুম সুমন তুম টঙ্কা ঠিক পাটের লগাইছি এমিতি কেতে চাকরি আসিব হলে তুম সুমন রিসার্চ করিব আর বড় বৈজ্ঞানিক হব আর মো ভাই হিসাবে তুমি চালিকি যা আসবা করিব বিএমডব্লু গাড়ি যা আসবা করি বাবু ঘরে মালি কাম করিব কি মালি ড্রেস পিন্ধিব খালি চাকরিটা মিলি যাও ভাই তোমার দামি ড্রেস কিনি এ ভাই তো ভাই মন গীতটা টিকে গাইকি মতে শুনেই দে না ভাই মনরে বসি হস বুঝিলু আর সুন্দরী রূপসী মানে তো দেহের খালি তেল মালিশ করিয়ে
କଣ କିଲୋ ମାମୁଁ ସେ କାମଟା କହିଲୁ? ସେ କାମଟା ଶୁଣ ଶୁଣ, ତମେ ଦି ଭାଇ ପ୍ରାୟ ସମ୍ପତ୍ତିର ମାଲିକ ହେଇଯିବ ମାମୁ, ଏଇଟା ସେକେଣ୍ଡ ହ୍ୟାଣ୍ଡ ମାଲଟା। ଶୁଣ 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 ଭାନିଆ, ଯଦି ତମେ ସେଟା ମାମୁ, ତୁ କଥାଟା ତୁ ବୁଝୁନୁ କାହିଁକି? ଆରେ ଜୀବନରେ ଏମିତି କେତେ ଘଟଣା ଦୁର୍ଘଟଣା ଆସେ, ବୁଝିଲୁ? ତୁ ଭଲକି ଥରେ ଚିନ୍ତା କରେ, ଯଦି ସେ ବାପ ଝିଅ ଦିଟା କର, ବୁଝିପାରିଲୁନି ନା? ମୁଁ ବୁଝୁଛି। ତୁ କଣଟା ବୁଝୁଛୁ? ଆଗକୁ ରଖେ ନା ପଛର କଳି। ତୋ ତାଳି ଆଗ ପଛେ ବଜାଇବୁ, ତୁ ଆଗ ରଖେ ତୋ ତାଳି, ଆଗ ତାହେଲେ ସୁମନର ବାହାରଟା ଶେଷ କରିଦେବା, ତାପରେ ତାପରେ ତୋରି ହାତରେ ତାଲା ଆଉ ତୋରି ହାତରେ ଚାବି, ବୁଝିଲୁ ନା? ମାମୁ ହଁ, ତୁ ସେ କାଗଜ ପତ୍ର କାମଟାକୁ ଆଗେ ରେଡି କରେ। ଆସନ୍ତାକାଲି ଛାଡ଼ ପତ୍ର କେସ୍ ଫାଇଲ୍ କରିବି, ସାତ ଦିନ ଭିତରେ କେସ୍ ଫାଇନାଲ। ଓଇଲା ପୋଖରୀ ବେଙ୍ଗକୁ ସାପ ଜଗି ଅଛି, ସାପକୁ ଜଗେଲେ ଉଳ, ଉଳକୁ ଜଗେ ଶିକାରୀ ଭାଇରେ, ଖରା ପଡ଼ିଗଲେ ବୁଡ଼ିବ।